এবার রাজধানী ঢাকাতেও জামাত ইসলামী সত্যি চমৎকার একটা দৃশ্যের অবতারণা করতে সক্ষম হয়েছে যেটা কিছুদিন আগেও অকল্পনীয় ছিল ঢাকার কোনো গুরুত্বপূর্ণ হোটেল বা রেস্টুরেন্ট কিংবা অডিটোরিয়ামে গুরুত্বপূর্ণ যেমন জামাতের প্রোগ্রামগুলো সাধারণত তাদের নিজস্ব কোনো বাসাবাড়ি বা কোনো গোপন জায়গা যেটা ওপেন নয় সরকার বা পুলিশ জানে না সেসব জায়গায় প্রোগ্রাম করে তারা সংবাদ সম্মেলন করে বলে রাজধানী একটা অডিটোরিয়ামে হ্যাঁ এটা অডিটোরিয়াম বলা যায় কিন্তু আসলেই ওটা আসল অডিটোরিয়াম না ওটা হচ্ছে রুম টুম কিন্তু আসল অডিটোরিয়াম আসল হোটেল আসল কনফারেন্স রুম যেটা সরকার জানবে যেটা ওপেনলি হয় এরকম কোনো জায়গায় শত শত জামাত শিবিরের নেতাকর্মী বা জামাতপন্থী আইনজীবী বা যে যারাই হোক না কেন জামাতের লোকজন বসে থাকবে আর তাদের সামনে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা হাত উঁচু করে বক্তব্য দিবেন সেটা সিলেটে সম্ভব হয়েছিল কিন্তু এবার রাজধানীতেও সম্ভব হয়েছে যেটা কিছুদিন আগে কল্পনাও করা যেত না জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মানানা রফিকুল ইসলাম খান তিনি ওপেনলি বক্তব্য দিচ্ছেন শুনছেন উচ্চস্বরে মাইক বাজে অডিটোরিয়ামের ভিতরে এবং জাকজমকপূর্ণ একটা পরিবেশে প্রোগ্রাম হচ্ছে সেলিম উদ্দিন বক্তব্য দিচ্ছেন শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য দিচ্ছেন সত্যি রাজধানীতে এই দৃশ্য অত্যন্ত চমৎকার এবং ভালো লাগার আমরা অদূর ভবিষ্যতে দেখতে চাই এরকম কোনো ওপেন অডিটোরিয়ামে জামাতের সেক্রেটারি জেনারেল বক্তব্য দিবেন হাত উঁচু করে এবং এরপর আমির জামাত ডাক্তার শবিউর রহমান বক্তব্য দিবেন এবং অনুমতি নিয়ে বড় বড় অডিটোরিয়ামে জামাতের বিভিন্ন প্রোগ্রাম করবে এটা স্টার্টিং আমি মনে করি স্টার্টিং এভাবে ধীরে ধীরে আরও ধাপে ধাপে জামাতের পরিস্থিতি উন্নতি হবে আপনাদেরকে এই নিউজটা একটু শোনাতে চাই সত্যি ভালো লাগার দৃশ্য রাজধানীতে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আইনজীবীদের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ বলিষ্ঠ ভূমিকা পালন করতে আহ্বান জানিয়েছেন জামাতের অন্যতম প্রভাবশালী নেতা জনপ্রিয় এবং প্রভাবশালী সাবেক ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাঁপানো ছাত্র নেতা যার হুঙ্কারে সারা বাংলাদেশ কাপ্ত সেই মালানা রফিকুল ইসলাম খান ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের উদ্যোগে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এরপরে ব্যবসায়ী সমাবেশ কত সমাবেশ অনুষ্ঠিত হবে যে সমাবেশেও বক্তব্য তো জামাতের নন আইনজীবী নেতারা দিয়েছে তারাই তো প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটাই ভালো লাগার দৃশ্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গতকাল চব্বিশ ফেব্রুয়ারি শনিবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল সদ্যকারা মুক্ত মান রফিকুল ইসলাম খান মাওলানা মাওলানার মতোই থাকতে হবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতি এবং কেন্দ্রীয় মধ্যসূচিবের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নাহেব আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকান্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির কারামুক্ত মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জোসীম উদ্দিন সরকার তাছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মধ্যসূচি সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসাপতি অ্যাডভোকেট এ কামাল উদ্দিন রাজাক অ্যাডভোকেট মোহাম্মদ ময়নুদ্দিন অ্যাডভোকেট ইউসুফ আলী সহ বিভিন্ন আইনজীবী নেতৃবৃন্দ এরা কিন্তু প্রথিত দশ আইনজীবী বাংলাদেশের জনপ্রিয় আইনজীবী প্রতিষ্ঠিত আইনজীবী কিন্তু এখানে আইনজীবীরা তো বরাবরই যে মতিউর রহমান আকান্ত কোথায় বক্তব্য দিলে সেটা আমি গুরুত্বের সাথে দেখি না কারণ তিনি দিতে পারেন তিনি আইনজীবী তার অবাধ প্রবেশাধিকার আছে আইনজীবী হিসাবে তাকে ওইভাবে পুলিশ খুঁজে না প্রকাশ্যেই চলাফেরা করতে পারেন কিন্তু সেলিম উদ্দিন রফিকুল ইসলাম খান এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কঠিন পরিস্থিতি ছিল সেটাও এখন সম্ভব হচ্ছে ওপেন প্ল্যাটফর্মে বক্তব্য দেয়ার প্রধান অতিথির বক্তব্যে গর্ন রফিকুল ইসলাম খান বলেন রাষ্ট্রের পুনর্গঠন ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের আইনজীবীদের আরও তৎপর হতে হবে বিচারাঙ্গনে উন্নয়ন ও আইনজীবীদের পেশাগত মান উন্নয়নের জন্য দক্ষতা বৃদ্ধি করতে হবে আইনাঙ্গন বিচার প্রার্থীদের কাছে একটি জাগতিক আশ্রয়স্থল যেখানে ন্যায় বিচার পাওয়ার আশায় ভুক্তভোগীরা দ্বারস্থ হয় কিন্তু বিচারহীনতার সংস্কৃতির কারণে আজ বাংলাদেশের জনগণ এক অস্বস্তিকর পরিবেশে জীবনযাপন করছে এই ভয়ানক পরিস্থিতি থেকে উত্তরণ আইনজীবীদের এগিয়ে আসতে হবে আজকের পরিস্থিতি তরুণ আইনজীবীগণ আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে সঠিক কথা বলেছেন গভর্নর রফিকুল ইসলাম খান চমৎকার নসিহত করেছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট তিনি নিজেই মজলুম দীর্ঘদিন যাবৎ আইনি প্রক্রিয়ায় কিভাবে তাকে হয়রানি করা হয়েছে জামিন পাওয়ার পরও বার বার তার মুক্তি আটকে দেওয়া হয়েছে রিয়ারেস্ট করা হয়েছে সৌনারেস্ট দেখানো হয়েছে এটা সত্যিই কষ্টের বিব্রতকর এজন্যে আসলে অসহায় নির্যাতিত মজলুমদের আত্মনাদ মানে রফিকুল ইসলাম খান সেলিম উদ্দিন যতটা মন থেকে গভীর থেকে ফিল করতে পারবেন তাদের কষ্ট এটা আইনজীবীরা পারবেন না কারণ আইনজীবীরা তো নিজেরা মুসলিম নন তারা তো মুসলিমদের পক্ষে কাজ করেন এই জন্য রফিকুল ইসলাম খানের এই মোটিভেশন এই নসিহত অত্যন্ত জরুরি এবং তাৎপর্যপূর্ণ ছিল তিনি বলেন জমাৎ ইসলামী মানবতার মুক্তি মুক্তিও কল্যাণকামী সংগঠন এদেশে ইসলামের সুমহান আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠান হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এজন্য জামাত ইসলামী শপথের জনশক্তি হিসাবে উপস্থিত আইনজীবীদেরকে কৃত ওয়াদা আলোকে নিজ নিজ অঙ্গ নৈক্যবদ্ধ বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে মানে এই আইনজীবীরা হয়তো বা রোকন দেখেন কোনো একটা অডিটোরিয়ামে দাঁড়িয়ে ঢাকার বুকে জামায়াত ইসলামীর কথা এভাবে প্রকাশ্যে উচ্চারণ করবে এটা আজ থেকে ছয় সাত মাস আগে কল্পনা করা যেত মোটেই না কিন্তু জামায়াত ইসলামীর কণ্ঠ এখন বিভিন্ন জায়গায় উচ্চারিত হচ্ছে এটা হবে ছড়িয়ে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ চত্বরে ছাত্র নাম হবে হবে সুদিন আসবে এই জুলুমের অবসান আজীবন এরকম পরিস্থিতি থাকবে না মারানা রফিকুল ইসলাম খানদের হাত ধরেই সুন্দর পরিস্থিতি আসবে ইনশাল্লাহ সামনে এশিয়া সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন এই নির্বাচনে ঢাকা আইনজীবী সমিতিকে একটি আধুনিক সুবিধা সম্মিলিত আইনজীবী সমিতি হিসাবে গড়ে তোলার জন্য ইসলামী মূল্যবোধ আসলে যেখানেই বিএনপি জামাত সেখানেই সফলতার হাতছানি সেখানেই অপটিমিস্টিক হওয়ার জায়গা এটা চট্টগ্রাম নির্বাচনে প্রমাণিত হয়েছে আইনজীবী সমিতির নির্বাচনে কক্সবাজারের নির্বাচনেও জামাত ইসলামী বিএনপির চাইতেও ভালো করেছে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে আওয়ামী লীগ তিনটা পেয়েছে মাত্র আর জামাত আটটা বিএনপি ছয়টা যেমন বিএনপি জামাত ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও জাতীয়তাবাদে বিশ্বাসী শক্তি একত্রিত হতে পারলে আওয়ামী লীগকে যেখানেই সুষ্ঠু নির্বাচন সেখানেই পরাজিত করা সম্ভব আর যেখানে জ্বালিয়াতি সেখানে তো আর কিছু করার নেই অ্যাডভোকেট মতিউর রহমান আকান্ত বলেন আইনজীবীগণ স্বাধীন আইনজীবীগণ স্বাধীনতা সংগ্রাম স্বৈরাচার বিরোধী সংগ্রাম সহ জাতীয় সকল সংকটে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা আইন অঙ্গনে গতিশীলতা এবং আইনজীবীদের অধিকার সমুন্নত রাখতে তিনি জামাত ইসলামী সমর্থিত প্রার্থীদের সহ পূর্ণ প্যানেল প্যানেলের নীল প্যানেলকে ভোট দিয়ে বিজয় করার জন্য আহ্বান জানান এই আইনজীবী সমিতিতে বিএনপি জামাতের জোট হচ্ছে নীল প্যানেল আবার শিক্ষক সমিতিতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে আবার সাদা দল নীল দল হচ্ছে আবার আওয়ামী লীগ সব জায়গায় এক না মারান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন আজ গোটা বিচার ব্যবস্থা অত্যন্ত নাজুক স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা হলেও বাস্তব চিত্র তার পুরো উল্টো অতীতে দেশের যে কোনো দুর্যোগ ও ক্রান্তিকালে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বর্তমান সময়েও ইসলামী সমান আদর্শ উজ্জীবিত হয় সবাই চমৎকার নসিয়ত নসিহত করেছেন গুরুত্বপূর্ণ নেতারা সত্যিই ভালো বক্তব্য দিয়েছেন জামাতের আরেক ধাপ উন্নতি আমরা ফুল উন্নতির অপেক্ষায় আছি এই দৃশ্যগুলো আমাদেরকে মুগ্ধ করে